স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ তেরোই ফেব্রুয়ারি আজকেই সেই দিন যেদিন স্তব্ধ হয়ে যাবে সমস্ত সরকারি পরিষেবা দু সাল থেকে বকেয়া ডি এর দাবিতে মামলা করে রাজ্য সরকারি কর্মীরা দু হাজার ষোলো সাল থেকে বোকেয়া ডি এর দাবিতে মামলা চলছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ সাত বছর তারিখ পে তারিখের পর বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে সেই মামলাটি মহার্ঘ ভাতা বা ডি এর দাবিতে আজ তেরোই ফেব্রুয়ারি সোমবার রাজ্য জুড়ে কর্মবিরোধের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই কর্মসূচিকে সমর্থন করেছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বকেয়া ডি দাবিতে সেই সাতাশে জানুয়ারি থেকে কলকাতায় অবস্থান বিক্ষোভ একাধিক কর্মসূচি লাগাতার করে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের যৌথ সংগঠন তাদের দাবি এআইসিপিআই অনুসারে মহার্ঘ ভাতা বা ডিএ দিতে হবে আর তা দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দিতে হবে তাদের আরেকটি দাবি সমস্ত শূন্যপদে স্বচ্ছ নিয়োগ করতে হবে আজ সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সরকারি কর্মচারীরা অফিসে গিয়ে উপস্থিতি দেবেন সই করবেন কিন্তু কাজ করবেন না যে সমস্ত শিক্ষকরা স্কুলে গিয়ে উপস্থিতি সই করবেন তাদেরও কাজে যোগ না দেওয়ার আহ্বান করা হয়েছে যেসব শিক্ষক পূর্ণ দিবসের ছুটি নেবেন তাদের শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানানো হয়েছে বাকিদের নিজেদের জেলায় মিছিল করার কথা বলা হয়েছে হাসপাতালে জরুরি পরিষেবা ছাড়া অফিসিয়াল কাজে যুক্ত আছেন যারা তারা কর্মবিরতিতে যোগ দেবেন এর আগে বকেয়াডিয়ের প্রতিবাদে প্রতি অনশন ও দু ঘন্টার কর্মবিরতির পর আজ রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুল কলেজ স্বাস্থ্যকেন্দ্র জরুরি পরিষেবা সমস্ত পরিষেবা বন্ধ করার ডাক দিয়েছে যৌথ কর্মী সংগঠন সাতাশে জানুয়ারি থেকে শিক্ষক শিক্ষাকর্মী চিকিৎসক নার্স পুরসভা কর্মী আদালতের কর্মী পঞ্চায়েত কর্মীদের আঠাশটি সংগঠন শহীদ মেনারে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসে পরে আরও কয়েকটি সংগঠন যোগ দেয় বর্তমানে সর্বমোট চৌত্রিশটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন তাদের সবার দাবি সরকারি কর্মীদের বকে হোক এবং বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদে নিয়োগ হোক সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শুধু তাই নয় এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে পুরো বিষয়টি জানিয়ে কেন্দ্র ও রাজ্যের সমস্ত ট্রেড ইউনিয়ন কর্মী ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে এবারে সপ্তাহের প্রথম দিনেই কর্মবিরতি ডাক তবে জরুরি পরিষেবা সচল রাখার আবেদনও জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তবে যদি একযোগে স্বতঃস্ফূর্তভাবে এই ডি এ প্রোটেস্ট কর্মবিরতি পালিত হয় তবে সারা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য ও সরকারি অফিসে স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মনে করছেন বিশেষজ্ঞরা চলুন আমরা সবাই নিজেদের ন্যায্য পাওনার দাবিতে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে এই কর্মবিরতিতে যোগদান করি সকলে এই আন্দোলনে যোগদান করে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন সফল করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ